গোলাপবাগ মাঠে চলছে বিএনপির বিভাগীয় সমাবেশ। বেলা 11টায় সমাবেশ শুরুর কথা থাকলেও এক ঘন্টা পর শুরু হয়। নেতারা বলছেন আন্দোলনের 10 দফা দাবি আসতে পারে এই সমাবেশ থেকে। কিছুক্ষণ আগে সমাবেশের সবশেষ তথ্য জানিয়েছেন আমাদের সহকর্মী মারুফা রহমান। শুরু হওয়ার অনেক আগে থেকে বলা চলে গোলাপবাগ মাঠে সমবেত হয় দলের নেতা কর্মীরা এবং কেন্দ্রীয় নেতারা আনুষ্ঠানিকভাবে বক্তব্য শুরু করে বেলা 11টার সময়। এখন পর্যন্ত যে কজন নেতা কর্মী কথা বলছে তারা মূলত বলার চেষ্টা করছে যে 10 বিভাগীয় সমাবেশের এই শেষ সমাবেশ থেকে তারা নেতা কর্মীদের মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার কথা বলেছে আগামীর চূড়ান্ত আন্দোলনের জন্য। আপনি জানেন যে আজকের এই সমাবেশ থেকে বিএনপির 10 দফা ঘোষণা করার কথা। এখন আসলে অপেক্ষা যে 10 দফায় আসলে বিএনপি কি কি দাবির কথা বলে। এছাড়া আপনি জানেন যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, তাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, বন্দী নেতাকর্মীদের মুক্তি সহ এখন তাদের আরো যোগ হয়েছে দলের মহাসচিব এবং সিনিয়র যে নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মুক্তির দাবিও কিন্তু তারা এখানে জানাচ্ছেন। এই সমাবেশে আপনাকে যদি বলি বলা চলে লক্ষাধিক লোকের সমাগম ঘটেছে। গতকাল থেকে অনেকে এখানে অবস্থান নিয়েছেন এবং আপনি দেখতে পাচ্ছেন দলের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা এখানে সমবেত হয়েছে এবং তারা বেশ উজ্জীবিত। তারা বলছে যে এই বিগত যে 10টি আজকে দিয়ে যে 10টি তারা গণসমাবেশগুলো এর মধ্য দিয়ে বিএনপি তাদের সাংগঠনিক শক্তির জানান দিতে পেরেছে এবং তাদের যে জনসমর্থন আছে সেটি তারা প্রমাণ করতে পেরেছে। এখন তারা আগামীর 1 দফা আন্দোলনের কথা বললেও মূলত 10 দফা সরকার পতনের উদ্দেশ্যে একটা তারা আন্দোলন চূড়ান্ত আন্দোলন শুরু করতে যাচ্ছে এবং এই মঞ্চ থেকে তারা বলছে যে যুগপত আন্দোলনের সূচনা হবে আজকের এই সমাবেশের পর থেকে। আপনি জানেন যে এই যে সমাবেশ তার প্রধান অতিথি ছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি কারাগারে থাকায় আজকে মূলত এই অনুষ্ঠানের প্রধান অতিথি ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। তো ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ তারা বলছে তারা এত বাধা বিপত্তির পরেও তারা সমাবেশটি সফল করতে পেরেছে এবং তারা অভিযোগ করেছে যে এই সমাবেশটি কেন্দ্রিক নানা ধরনের হয়রানির শিকার তারা হয়েছে, এ ধরনের অভিযোগের কথা তারা বলেছে এবং তারপরও তারা নিজেদেরকে সফল বলে দাবি করছেন এবং তারা দাবি করেছেন যে কোনো প্রকার বাধা বিপত্তি না আসলে তার এই সমাবেশটি তারা আরও বেশি সাফল্যমণ্ডিত করতে পারত। তো মোটামুটি এই মঞ্চ থেকে আজকে 10 দফার ঘোষণা আসার কথা রয়েছে, সেখান থেকে তারা পরবর্তী যে চূড়ান্ত আন্দোলনের ধাপ সেই ধাপে তারা অতিক্রম করবে বলে এখানে নেতৃবৃন্দরা বলছে। তো মোটামুটি এই ছিল সর্বশেষ তথ্য গোলাপবাগ মাঠ থেকে আমার কাছে।